নিয়ে কি করতেন, মানে সুন্দর করে সেবা করতেন মাদার টেরিজা। তারপর কি হলো, 1946 সালে, ঠিক আছে, তিনি যখন হচ্ছে দার্জিলিং যাচ্ছিলেন, ওই সময় তার মনে একটা কিছু জন্মায়, ঠিক আছে। তিনি প্রথাগত যে একটা অভ্যেস, সেই অভ্যেসটা তিনি ছেড়ে দেন এবং দরিদ্র মানুষের মাঝে, দরিদ্র মানে কি গরিব, তিনি দরিদ্র মানুষদের মাঝে তিনি বসবাস করতে থাকেন, ঠিক আছে, এবং তাদের জন্য তিনি নিজেকে উৎসর্গ করতেন যে আমার জন্ম মানুষের জন্য, মানুষদেরকে সেবা করব। দেখো, তিনি বিদেশের মানুষ হয়েও তিনি ভারতে এসে ভারতের জন্য কাজ করছিলেন, মাদার টেরিজা। তিনি পোশাক হচ্ছে কি পরতেন, নীল পাড়ের শাড়ি, সাধারণ শাড়ি পরতেন, ঠিক আছে, নীল পাড়ের একটা সাধারণ শাড়ি। আর সেই বছরই তাকে ভারতীয় নাগরিকত্ব, মানে ভারত সরকার বলে যে হ্যাঁ তুমি এই দেশের লোক, ঠিক আছে। তিনি বিদেশি ছিলেন তো তাকে ভারতীয় হিসেবে গ্রহণ করে, ভারত নাগরিকত্ব দেয়। তিনি হচ্ছে ভ্যাটিকানের অনুমোদনে কলকাতায় স্থাপন করলেন মিশনারি অফ চ্যারিটি সংস্থা, ঠিক আছে। মানে অনেক অনেক রকম কষ্ট হয়েছিল তার, অনেক রকম প্রতিকূলতা বাধা পার করে তিনি একটা ই করলেন, তিনি কলকাতায় একটা কি স্থাপন করলেন, যে মিশনারি অফ চ্যারিটি সংস্থা, ঠিক আছে। সংস্থার নাম ছিল মিশনারি অফ চ্যারিটি, মিশনারি অফ চ্যারিটি, বারবার এটা শুনে মুখস্থ করলে হয়ে যাবে। ওখানে তিনি সব ক্ষুধার্ত দরিদ্র মানুষদেরকে ওখানেই থাকতেন, ঠিক আছে, পাশে দাঁড়াতেন, সেখান থেকে মানুষদের জন্য 1952 এটা দরকার নেই সেবা কেন্দ্র গড়ে তোলার, শিশু, হ্যাঁ, একটা তিনি নির্মল শিশু ভবন তৈরি করেছিলেন মাদার টেরিজা, ঠিক আছে, যাদের মানে শিশুদের কোনো ই ছিল না, ঘর বাড়ি ছিল না, অনাথ শিশু, তাদের জন্য 1955 সালে তিনি একটা শিশু ভবন তৈরি করেছিলেন, ঠিক আছে, নির্মল শিশু ভবন 1955 সাল, কি বললাম, নির্মল শিশু ভবন। তো তারপর কি, দেশ বিদেশে তার কাজ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বহু সমালোচনার সম্মুখীন হতে হয়, মানে তাকে অনেক প্রবলেমে পড়তে হয়েছিল এসব কাজের জন্য, ঠিক আছে। যারা ভালো কাজ করে তাদের সমস্যা আসবেই জীবনে, এটা মনে রাখবে। কিন্তু তিনি সবসময় বলতেন, তিনি একটা ইংলিশে কথা বলতেন, ঠিক আছে, কি বলতেন, নো ম্যাটার হু সেইজ হোয়াট, ইউ শুড অ্যাকসেপ্ট ইট উইথ এ স্মাইল অ্যান্ড ডু ইউর ওন ওয়ার্ক, ঠিক আছে, কে কি বললো ওসব কোনো দরকার নেই, তুমি শুধু একটু হাসো এবং নিজের কাজ করতে থাকো, ঠিক আছে, যে যাই বলুক ওসব দেখে কোনো লাভ নেই, সেটাই বলছে। আমি ইংলিশটা আবার বলছি, শুনে শুনে তুমি একবার রিকর্ড নেবে, ঠিক আছে। কি বলেছিল, নো ম্যাটার, নো ম্যাটার হু সেইজ হোয়াট, নো ম্যাটার হু সেইজ হোয়াট, ইউ শুড অ্যাকসেপ্ট ইট, ইউ শুড অ্যাকসেপ্ট ইট উইথ এ স্মাইল, উইথ এ স্মাইল অ্যান্ড ডু ইউর ওন ওয়ার্ক, আবার বলছি উইথ এ স্মাইল অ্যান্ড ডু ইউর ওন ওয়ার্ক। তিনি 1983 সালে যখন রোমের সফরে যান তখন তার আগে হার্ট অ্যাটাক হয়, 83 সালে, ঠিক আছে। তারপর 1989 সালে দ্বিতীয়বার তার হার্ট অ্যাটাক হয়েছিল আরেকবার, তখন তার মানে বুকে একটা মেশিন লাগানো হয়, পেস মেকার বলা হয়, ঠিক আছে, ওটা হার্টের লাগায়, ঠিক আছে। তো 96 সালে তার গলার হাড় ভেঙে যায় আগস্ট মাসে, তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন। সেপ্টেম্বর 1997 সালে তার মৃত্যু হয়, ঠিক আছে। তো যাই হোক, একটা জিনিস মনে রাখবে, তিনি হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন, এটা তো লেখেনি, আমি তো আমার একটা স্টুডেন্টকে আমি লিখতে বলেছিলাম, ঠিক আছে, ওরা HS দিল, তো যেহেতু আমার এই মুহূর্তে সময় নেই, ওরা লিখে দিয়েছিল, তাই সেটাকেই আমি রেকর্ড করে দিচ্ছি যাতে ও শুনে শুনে নিজে পড়তে পারে। সমস্যাটা কি জানেন তো, মানে এই কিছুদিন হলো আমি পূর্ণিমাকে সময় দিতে পারছি না একদমই, কারণ এক্সাম তো চলে এসছে আজকে 7 তারিখ, পূর্ণিমা নিজেও সেটা জানে। তো লেখা আছে, ব্যাপারটা যে কেউ পড়ানোর কেউ নেই, বাড়ির লোকও শিক্ষিত না, আশেপাশের তেমনভাবেও কেউ যে এগুলো পড়াবে একটু এই লেখাগুলো, সেটাও কেউ নেই। আরে তোর বান্ধবীর কাছে যাচ্ছিস না কেন, তোর যে ওই ইটা আছে ওপারে, ওই মেয়ে দুটো খুব হেল্প করে, কিন্তু কি নাম বান্ধবীটার, অনিমা আর হচ্ছে প্রিয়া, তাই তো, ওই দুজনের কাছে যাবি, বলবি আমি ওদের, হ্যাঁ কে ভেতর আসো, আচ্ছা দাঁড়া, তো অনিমা আর প্রিয়া ওই দুটো, মানে ওই দুটো বোন খুব হেল্প করে পূর্ণিমাকে, ঠিক আছে, ওদের কাছে চলে যাবে এই কদিন, ঠিক আছে, এই লেখাগুলো। এ মা, আমি তো রেকর্ডের মধ্যে কথা বলছি, এ মা রেকর্ডিং এটা উঠে যাবে, আয় ভগবান। আচ্ছা রেকর্ডিং শেষ করি, তিনি হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন, নোবেল পুরস্কারও পেয়েছিলেন, ঠিক আছে। তিনি আই থিঙ্ক 1979 সালে ভারতরত্ন পান, এই নোবেল পুরস্কার পান,
হ্যাঁ, নোবেল পুরস্কার 6টা বিষয়ে দেওয়া হয়, ঠিক আছে? তিনি শান্তির জন্য কাজ করেছিলেন, তাই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, শান্তিতে তিনি নোবেল পুরস্কার পান 1979 মনে হচ্ছে, আই থিঙ্ক। হ্যাঁ, আমার এই মুহূর্তে নেটও নেই আর মোবাইল এখন চলছে, দেখা হবে না, আমি পরে যদি ভুল থাকে ঠিক করে দেবো। তবে 1979 মনে হচ্ছে আমার, 1979-তে নোবেল আর 1980-তে ভারতরত্ন। ভারতের সবচেয়ে বড় সম্মান হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে? এটা আব্দুল কালাম স্যার পেয়েছিলেন বলেছিলাম, তো তিনিও ভারতরত্ন পেয়েছিলেন, আম্বেদকর ভারতরত্ন পেয়েছিলেন। হ্যাঁ, তো ভারতের সবচেয়ে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন মাদার টেরেজাও পেয়েছিলেন, তার নোবেল পেলেন, তারপর ভারতরত্ন পেয়েছিলেন, এই দুটো মনে রাখবে, ঠিক আছে? আর তো ওই দুটো বান্ধবীর কাছে যাবে, ঠিক আছে? লেখাগুলো দেখবে, তুমি যখন বাড়িতে থাকবে এই রেকর্ডটা শুনে মুখস্থ করবে, ঠিক আছে? আর এই এই ফোনটা ইউটিউব থেকে কিনে দিয়েছিলাম ওকে, মানে দিয়েছিলাম বলতে তোমরাই দিয়েছিলে, সবাই টাকা পাঠিয়েছিলে, এই ফোনটা কিনে দিয়েছিলাম, কিছু খাতা পেন সব কিনে দিয়েছিলাম পূর্ণিমাকে। 9 মিনিটের ভিডিও হলো, টাইমের বড্ড, মানে ঠিক আছে পূর্ণিমা, তাহলে এখন আসো, এখন একদম টাইম নেই পূর্ণিমার সঙ্গে কথা বলার। এই কিছুদিন যে আমার দুটো ব্যাচই ছিল, এই দুটো ব্যাচের পড়ানোর ব্যাচটা এই রাখা হয়েছে, আর কোচিং সেন্টারে যেটা আছে ওটা অসুবিধা নেই, কারণ ওখানে এক্সট্রা কিছু ওই 1 থেকে 1.5 ঘন্টা গেলে কিছু হয় না, ওখানে বরং ভালো লাগে আরও, ঠিক আছে পূর্ণিমা? হ্যাঁ এসো, একদম দেখাও 19 তারিখের পর। হ্যাঁ, এর মধ্যে আর পূর্ণিমাকে বলেছি ফোনও করবে না, ও ফোনও করে না, তবে আজ আসলো হঠাৎ করে। তো যাই হোক, রেকর্ডিংটা করে দিলাম, 6 মিনিট টাইম গেল, এমন কিছু গেল না, সবার সঙ্গে একটু পূর্ণিমা একবার সবাইকে কিছু বলবি তো বলে দে। কেমন তো এত গরমে, এত গরমে সিদ্ধ হয়ে গেলাম নাকি? আর পূর্ণিমা একটা স্বপ্ন দেখেছিল, কি স্বপ্ন দেখেছিলি? তো যাই হোক, আর বেশি একদম কথা বলাবই না, কথা বললে অনেক টাইম নষ্ট হবে, এটা আমার বাজে স্বভাব, 7 মিনিট থেকে 10 থেকে 12 মিনিট হয়ে যাবে, ঠিক আছে পূর্ণিমা? তাহলে আসো, টাটা। তো স্বপ্ন দেখেছিল আমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, স্বপ্ন যেন যাই হোক হবে, অত চাপ নেই, হবে, অবশ্যই হবে, ঠিক আছে? ভালো থেকো সবাই, আর মাত্র কটা দিন বাকি, ইউটিউবে দেখো অনেকে অনেক হয়তো কমেন্ট টমেন্ট করে, আমি সেইভাবে কিন্তু কোনো কমেন্ট আমি এই মুহূর্তে দেখি না, দেখার টাইমও নেই। হ্যাঁ, সেই জন্য সবার কাছে দুঃখিত, কে কী কমেন্ট করছো, দু একটা হয়তো ভিডিও বা পোস্ট টুক করে ইউটিউবে হয়তো ফাঁকা টাইম ভালো লাগছে না পড়তে, তখন এসে দু একটা পোস্ট করে থাকি, যেমন কালকে বাচ্চাদের ওখানে গেলাম মিষ্টি কিনতে, 5 মিনিটের ভিডিও করলাম, আপলোড করলাম, বেরিয়ে গেলাম। তো সেই জন্য সবাইকে বলছি যে কমেন্ট করলে এই মুহূর্তে কিছুদিন তো আনসার পাবোই না, আর সেইভাবে দেখা হচ্ছে না, কারণ সময় নেই, আর পরে কথা হবে। পূর্ণিমা যেটা দিলাম ওই রেকর্ডটা ভালো করে মুখস্থ করিস, আর পূর্ণিমাকে যারা হেল্প করছে তাদেরকে অনেক থ্যাংক ইউ, প্রিয়া বোন আর হচ্ছে অনিমা, ঠিক আছে? ওরা ওদের কাছে এখন এই কদিন আমি যেতে বলছি, ওরা যাক, তাছাড়া আর সেইভাবে কেউ হেল্পই করে না গো, মানে কাকে বলবো সেভাবে, সবার এখন বিশাল টাইমের দাম, প্রত্যেকেরই টাইমের দাম, সেভাবে হবে না, হয় না। তো যাই হোক, এই এই দুটো বোন আছে, ওরা হেল্প করে মাঝে মাঝে, ওদের কাছে যাই, এটা এটুকুই অনেক, তারপরে এক্সামটা হয়ে যাক, তারপর তো আছে চাপ নেই, ঠিক আছে? দেখা হবে, এখন আবার গ্রুপ আছে, সবাই গ্রুপে চলে আসবে আমাদের ঘরে পড়তে, পরে কথা হবে, ভালো থাকো সবাই, টাটা, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। ল্যাপটপটা কি ছিল? ঠিক হ্যাঁ, কোই বাত নেই, জব তক তোরেঙ্গে নেই তব তক এটা তো বলিস নি, ঠিক আছে? আচ্ছা ওকে, টাটা। মানব বন্ধু কি খবর তোর? এখন তো কাজ বন্ধ করে দিছি রে ভাই, এখন পরীক্ষা তো আছে, টাটা।